দর্শক, এইমাত্র খবরে জানা গেছে দেশের কোথাও শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি। জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্তের কথা জানিয়েছে। সুতরাং 30 রোজা পূর্ণ করে মঙ্গলবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফিং করছে জাতীয় চাঁদ দেখা কমিটি, সেখানে আছেন সহকর্মী শফিক শাহিন, সরাসরি যাচ্ছে সেখানে। শফিক, চাঁদ দেখার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে আজকে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ আজকে 29 রমজান, আগামীকাল 30 রমজান পূরণ করতে হবে। অর্থাৎ বাংলাদেশ মঙ্গলবার ঈদ পালন করবে। তিনি সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। অর্থাৎ 30 রমজান পূর্ণ হবে, সে অনুযায়ী বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আগামী পরশুদিন অর্থাৎ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালন করবেন, এমনটি জানিয়েছেন, এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী। তার আগে তারা বৈঠক করেছেন এবং তারা বৈঠক সূত্রে জানিয়েছেন যে সারা বাংলাদেশে তারা খবর দিয়েছেন কোথাও ঈদের চাঁদ দেখা যায়নি, নতুন চাঁদ দেখা যায়নি, যার কারণে 30 রমজান পালিত। বাইতুল মোকাররম মসজিদ থেকে শুনছিলেন ঈদুল ফিতরে চাঁদ দেখার খবর।